আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহর কাছে। মেট্রো প্লাস 2022 এর মডেল 2023 এ বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, মাত্র কয়েক মাস বয়স, 1500 কিলো চলা, জেনুইন চলা, অরিজিনাল চলা, এবং এই বাইকটি হাইড্রোলিক আছে এবং শোরুমের মতোই এই বাইকটি কোয়ালিটি। শোরুমের বাইক আর এইটার মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। আর এই কথাগুলো বিশ্বাস তখনই হবে যখন আমি প্রতিটা অংশ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই বাইকটি যে 1500 কিলো চলা তার প্রথম প্রমাণ দেখাইতেছি সামনের টায়ার। সামনের টায়ারটা দেখুন তো, শুধু ভেজা এতটুকু, কিন্তু শোরুমে যেরকম টায়ার হুবাহুব থাকে ওই রকমই এই টায়ারটার কোয়ালিটি। দেখেন হুবাহুব শোরুম বরাবর টায়ার, মাডগার্ডের বিন্দু পরিমাণ দাগ নাই, স্কেচ নেই, একদম সুপার ফ্রেশ মাডগার্ড। ঠিক আছে, হাইড্রোলিকটাও দেখুন, চুল পরিমাণেও ক্ষয়জা নেই, এটা কিন্তু দ্বিতীয় প্রমাণ। বাইকটি যে 1500-1600 বা যাই চলছে এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ হাইড্রোলিকটা, চুল পরিমাণ কোথাও মানে কোনো ধরনের ক্ষয় যায় নাই। দেখুন কত চকচকা ঝকঝকা, দুটি সকাপ সহ হেডলাইট গ্লাসটা দেখুন একদম নিখুঁত, শোরুমের মতোই বাইকটির কোয়ালিটি দেখুন একদম নিখুঁত, কোনো ধরনের স্কেচ বা দাগ স্পট একদমই নেই। উপরে অংশটাও দেখুন, ঠিক আছে, এই সাইডে হ্যান্ডেল চাপা, এই সাইডে যে ভাইজারের স্টিকারটা দেখুন, মানে বাইকটি যে কোনো সময় যে পরে নাই বা এক্সিডিং হয় নাই এই জিনিসগুলোই দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, সিগন্যাল লাইটটা দেখুন, দেখুন তো চুল পরিমাণ কোথাও দাগ আছে কিনা, নেই। তারপরে পরিষ্কার, দিনের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইকটি এই দিকে বা ওই দিকে আমি দেখাবো কোনো দিকেই পরে নেই, এটা দিনের মতো পরিষ্কার। দেখুন এই সাইডগুলো দেখুন, এই যে জিনিসটা দেখুন, এটাও দেখুন, লুকিং গ্লাস দেখুন, কোনো সময়ের জন্য এটা পরে নেই। ঠিক আছে, টাঙ্গির দিকে কাটা, দেখেন টাঙ্গিটার চেহারা দেখুন একদম নিখুঁত, টাঙ্কিটা মনে হচ্ছে বা পুরো বাইকটাই মনে হচ্ছে যে বাইকটি শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে। দেখেন নিখুঁত কাকে বলা হয়, শোরুম কন্ডিশন কাকে বলা হয়, উদাহরণ সহ আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন তো, বাম্পারটা দেখেন নতুন মতোই আছে, এই বাইকটি পাওদানি থেকে নিয়ে গোডাল ইঞ্জিন শোরুমের সাথে তুলনা করা যাবে, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, এবং শোরুমের মধ্যে আর এটার মধ্যে কোনো তফাৎ নেই ইঞ্জিনের ক্ষেত্রে। শোরুমের ইঞ্জিন যেরকম এই বাইকটির ইঞ্জিনও হুবাহু ওই রকমই আছে, 100% গ্যারান্টি। সাইড কভার চেহারাটা দেখুন কত চকচকা ঝকঝকা, ম্যাট্রো প্লাস, ঠিক আছে, এই সাইডে দেখেন স্ট্যান্ড চেন কভার বলুন সব কিছুই নিখুঁত, নতুন যে বাইক হয় তার সব কিছুই নতুন, এটাই স্বাভাবিক। দেখেন এই জিনিসগুলো দেখুন, সিট থেকে নিয়ে 110 সিসি স্টিকার এবং এই জিনিসগুলো কত নতুনত্ব রয়েছে দেখুন। ঠিক আছে,
তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে। সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখো বাইকের চেহারাটা দেখুন, সামনে হাইড্রোলিক আছে এবং 23 সালে বাইকটি শোরুম থেকে অর্ডার হয়েছে। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার সারা ওয়ার্ল্ড এসে যে কোনো জেলায় নাম্বার আপনারা করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা শোরুম কাগজ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই পরিবর্তন করে দেব। তো যখন পরিবর্তন করে দেবো তখন মালিক আপনি হইতে পারতেছেন, আর আপনি যখন মালিক হয়ে যাবেন তখন নিজের মনের মতো করে বাইকটি সাজাতেও পারবেন এবং নিজের এলাকাও নাম্বার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট দুটোই সুপার ফ্রেশ, ব্যাক লাইটে সুপার ফ্রেশ, উপরে অংশটা নিখুঁত এবং সুপার ফ্রেশ। পিছনে টায়ারটা দেখুন, শোরুম থেকে বের করলে যেরকম হুবাহু এরকম আছে, দেখুন ছোটো ছোটো ফুল, চতুর সাইডে গ্রিপস এবং ছোটো ছোটো ফুল যেগুলো আছে হুবাহু এরকম আছে, শুধু ময়লা পরে আছে এতটুকু। এই সাইডে অংশগুলো দেখুন কত নিখুঁত, কোনো দাগ নাই, স্কেচ নেই এবং ঘষা মাজা ইত্যাদি কোনো কিছুই কিন্তু এই বাইকটির মধ্যে পাবেন না। সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত দেখেন। ঠিক আছে, এবং এই কালার থেকে নিয়ে প্রতিটা অংশ শোরুমের সাথে মিলাইবেন, যদি 100-100 না হয় তখন আবার বলবেন। ট্যাঙ্কের সাইডটা দেখুন, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন, দেখুন তো কোনো জায়গায় দাগ স্পট আছে নেই, একদম দেখুন। ইঞ্জিনের সাইডটা দেখুন, ঠিক আছে, ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলেবেন, যদি 100-100 না হয় তখন আমাকে বলবেন, আমি গাড়ি আগে নেব। পাওদানি থেকে নিয়ে সাইলেন্সার পর্যন্ত, এবং সাইলেন্সারের পাওদানি সব কিছু ডেকোরেশন করাই আছে, আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না, নিখুঁত সব কিছুই নিখুঁত। স্টিকার পর্যন্ত ওঠেনি, দেখুন এই যে নতুন নতুন যাতে স্টিকার থাকে সেটাও ওঠেনি। এই সাইডে দেখুন, আমি ওই সাইডে দেখাচ্ছি, এখন এই সাইডে দেখাবো। এই যে লুকিং গ্লাস নিখুঁত আছে, হ্যান্ডেল নিখুঁত আছে, লেভারটাও কিন্তু নিখুঁত আছে, এটাও কিন্তু সিগন্যাল লাইট এটাও নিখুঁত আছে, তার মানে সব কিছুই শোরুম কন্ডিশন এবং নিখুঁত। তো বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখুন তো কালারের দিক দিয়ে বা শোরুমের দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে শোরুম থেকে কোন দিক দিয়ে মানে কোন দিক থেকে কম আছে আপনি আমাকে বলবেন, ঠিক আছে। এখন বলবো গাড়িটির হ্যান্ডেলের উপর অংশগুলো, দেখুন তো নিখুঁত কাকে বলাই, দেখুন দুইটি চাবি দেখুন, এটা গাড়ির সাথে দুইটি চাবি আছে, ঠিক আছে। তো বাইকটি এখন চলা দেখাবো, 1382.0 1382.0 বাইকটি জেনুইন চলা, অরিজিনাল চলা, ঠিক আছে দেখেন। এবং এই চলার সাথে চাবির হুবাহু মিল আছে এবং পুরা বডিতেও হুবাহু মিল আছে, টায়ারেরও হুবাহু মিল আছে, টায়ারের চেয়ারের, ঠিক আছে। টায়ার থেকে মনে হচ্ছে যে মাত্র 500-600 কিলো বাইকটি চলছে, দেখেন টায়ার। ভিতরে যেগুলো বিলের ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে সাবান দিয়ে ধোয়া হয়েছে, ফেনা আছে মানে সার্ভিস করার ফেনা, ঠিক আছে। এখন গাড়িটি সাউন্ড করে একটু শোনাবো, তারপরে আপনারা আরও আপনাদের মধ্যে আরও পরিষ্কার হয়ে যাবে। বাইকটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু শোরুম কন্ডিশন আছে, বাইকটির সাউন্ড কোয়ালিটিও শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে সাউন্ডও শোনালাম যাতে করে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, ঠিক আছে। তো বাইকটি এখন দামে আসবে, এই বাইকটি ফিক্সড প্রাইস 90,000 টাকা, এই বাইকটির ফিক্সড প্রাইস 90,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।